সোমো ম্যাথ পয়েন্ট আমি সোমো অনেক দিন পর আমরা আজকে ফেস টু ফেস ক্লাস করছি ঠিক আছে এর আগে আমরা ওয়ার্ক প্যাডে করছিলাম তোমরা আমাকে দেখতে পাওনি আমার শুধুমাত্র গলা শুনছি এবং অঙ্ক দেখছিলে তো আজকে আমরা এসেছি বোর্ডে অঙ্ক করতে ঠিক আছে আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে তার স্ক্রিন আলাদা হয়ে গেছে কিবোর্ড আলাদা হয়ে গেছে তাই জন্য ওই ভিডিওগুলো কয়েকদিন বন্ধ ছিল আশা করছি কাল পরশু থেকে আমি আবার দিতে পারবো তো আজকে আমরা এইখানে যে ক্লাসটা করবো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও চুমকি দাসের রিকোয়েস্ট আমাকে অনেক দিন থেকেই করেছিল কিন্তু কোনোভাবে আমি করে উঠতে পারছিলাম না তো দেখো সার্টস এবং ইংলিশের চ্যাপ্টারটা আমরা করেছি তার কমন প্রবলেম যেগুলো পরীক্ষা আছে সেগুলো আমরা সমস্ত কিছু করে নিয়েছি আজকে আমরা কিছু হাই লেভেলের প্রবলেম এই চ্যাপ্টার থেকে করব। যেখানে আমরা শার্টস ইংলিশের সমস্ত কিছুর কনসেপ্টই আমাদের আছে আর এই ভিডিওটা কিন্তু এসএসসি সিজিএল আর আর পরীক্ষা যারা দিচ্ছ তাদেরও যেরকম খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু টেট যে পরীক্ষা হবে ঠিক আছে প্রাইমারি টিচারদের তাদের জন্য কিন্তু ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো তোমরা ক্লাসটা পুরোপুরি দেখবে কারণ আমি একই টাইপের অঙ্ক করাবো না সাত আটটা ফর্মুলা ইউজ করে সাত আটটা প্যাটার্নের অঙ্ক করাবো তো তোমরা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু তোমাদের লস হয়ে যাবে ঠিক আছে ওই জায়গাটা তোমাদের ফাঁক থেকে যাবে আর দেখা ওই প্রশ্নটাই চলে আসলো করণীয় চ্যাপ্টারটাকে তোমরা মিস করে দিলে ঠিক আছে আর বক বক করবো না আরেকটা প্রশ্ন আমি তোমাদের কাছে রাখতে চাই আমার কোন পড়ানোর ধরনটা তোমাদের বেশি ভালো লেগেছে যখন আমি ট্যাবে পড়াই যেখানে আমাকে দেখতে পাও না আমার গলা শুনতে পাও সেই রকমটা না এইখানে ফেস টু ফেস একটা ইন্টারাকশান হয় এইভাবে পড়ানোর যে প্রক্রিয়াটা এইটা ভালো লেগেছে ঠিক আছে এটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও চলো প্রথম অঙ্ক বোর্ডে দেখা যাক দেখো যে দুটো প্রশ্ন টুকে রেখেছি হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ লিস্ট মানে নিচের কোনটি ক্ষুদ্রতম এবং এই এদের মধ্যে কোনটি বৃহত্তম এই টাইপের অঙ্ক তো খুব পেট কোয়েশ্চেন যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই টাইপের প্রশ্ন আমাদের চলে আসে তো আমরা এই টাইপের প্রশ্ন কি করে সলভ করব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার আছে ঠিক আছে পাওয়ার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রুট আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউব রুট আছে এই সংখ্যার না পাওয়ার আছে না রুট আছে শুধুমাত্র দশমীকে দিয়ে দিয়েছে তাহলে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে চারটেকে আমাদের একটা ইকুইভ্যালেন্ট প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে যখনই নিয়ে চলে আসবো কীরকমভাবে নিয়ে আসবো দেখো পয়েন্ট ফাইভের স্কোয়ার আছে পাওয়ার আছে পাওয়ারটা তুলে দিলাম কি পাচ্ছি পয়েন্ট ঠিক আছে এর মধ্যে না পাওয়ার আছে না সূচক আছে না রুট আছে না পাওয়ার আছে ঠিক আছে হয়ে গেলো নেক্সট কি ছিল দেখো পয়েন্ট ফোর নাইন তার কী আছে রুট আছে তাহলে আমরা বলতে পারি রুট আন্ডার পয়েন্ট সেভেনের স্কোয়ার করলে আমরা এটা পাচ্ছি পাচ্ছি তাহলে এর স্কোয়ার আছে রুট আছে তার মানে পয়েন্ট সেভেন আমার বেরিয়ে গেল ক্লিয়ার এই রুটের সঙ্গে এই টু আমার কাটাকাটি হয়ে গেলো ধরো আমরা এই রুটটা তুলে দিলাম তুলে দিলে আমার এখানে কী হয়ে যায় পাওয়ার দুই ছিল ইনটু হয়ে গেলো হাফ তাহলে এই দুই এই দুই কেটে গেলো তাহলে পয়েন্ট সেভেন আমার চলে আসলো তাহলে এটা আমার পয়েন্ট টু ফাইভ আচ্ছা অপশান নাম্বার সি কী আছে না রুট আন্ডার কিউব রুট পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এটাকে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি পয়েন্ট টুয়ের কিউব কিউব ইন্টু ওয়ান থার্ড কিউব রুট আছে কিউব রুটে তাহলে ওয়ান থার্ড দিয়ে দিলাম তাহলে আমাদের চলে আসলো পয়েন্ট টু টু লাস্টেরটা কত আছে পয়েন্ট টু থ্রি তার মানে পয়েন্ট টু থ্রি আমার পয়েন্ট টু থ্রি আছে কোনো অসুবিধা নেই এটা আমাকে দশমিকেই বার করে দিয়েছে আমাকে বলেছে নিচের কোনটি ক্ষুদ্রতম তাহলে এটা আমার পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এটা আমার পয়েন্ট সেভেন মানে আমি ধরে নিচ্ছি এটা পয়েন্ট সেভেন জিরো এটা আমার কত পয়েন্ট টু জিরো আর এটা আমার পয়েন্ট টু থ্রি তার মানে এই যে তিনটের মধ্যে এই চারটের মধ্যে সবচেয়ে ছোটোকে পয়েন্ট টু জিরো ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা আমরা কি এখানে করছি না আমরা সবকটা সংখ্যাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি এই যে সবকটা সংখ্যা আছে এই সবকটা সংখ্যাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলাম কীরকম না আমি দশমিক বালা সংখ্যা রাখলাম তার উপরে না পাওয়ার আছে না তার উপরে কোনো রুট আছে ঠিক তাহলে এটা আমাদের অ্যান্সার টু জিরো তার মানে রুট আন্ডার কিউব রুট পয়েন্ট ডবল জিরো এইট ক্ষুদ্রতম ঠিক আছে বোঝা গেল চলো নেক্সট অঙ্ক দেখো একদম সেম টাইপের অঙ্ক আগের অঙ্কটায় আমার পাওয়ার আর রুট দুটোই ছিল ঠিক আছে এই অঙ্কতে আমাদের শুধুমাত্র রুট আছে কিন্তু রুট যেগুলো আছে রুট সবকটাই আলাদা আলাদা আছে তাহলে আমাকে কি করতে হবে না আমাকে প্রথমে আমি সারিতে লিখে নিলাম রুট টু আছে তাহলে আমি নিলাম এটা হাফ তারপর কিউব রুট থ্রি তারা আমি এটাকে লিখিলাম তিনের পাওয়ার একের তিন যারা সূচকের আগের ভিডিওগুলো দেখো না তা নি তাদেরকে আমি বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখে নেবে তাহলে তোমাদের কিন্তু ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে কেন আমি একের তিন করছি কেন হাফ করছি ওটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফোর্থ আর টু টু দি পাওয়ার ওয়ান থার্ড ঠিক আছে তাহলে এই যেহেতু আমার সব আলাদা আলাদা আছে আমাকে কী করতে হবে না সবকটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে তাহলে আমাকে এই হাফ একের তিন একের চার আর একের তিন এদেরকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে সবার আমরা পাওয়ারে কিছু একটা সংখ্যা পাই যে সংখ্যাটাকে আমরা ক্যালকুলেট করতে পারি কীরকম দেখো আমাদেরকে এদের লসাগু দিয়ে গুণ করতে হবে না দুই তিন চার আর তিনের লসাগু আমার কত আমার লসাগু হয়ে যাচ্ছে বারো তাহলে সবকটাকে আমি বারো দিয়ে গুণ করছি করছি তাহলে দুইয়ের সঙ্গে বারো কাটলে আমার আসছে ছয় তাহলে সমান টু টু দি পাওয়ার সিক্স প্রথমের টাকা আমি বলতে পারি টু টু দি পাওয়ার সিক্স দ্বিতীয়টা কত হয়ে গেলো দ্বিতীয়টা হয়ে গেল থ্রি টু দি পাওয়ার ফোর তিন নম্বর হয়ে গেল কত পাঁচের কিউব মানে আমার চার নম্বর হয়ে গেল টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে এই মানগুলো আমরা ক্যালকুলেট করতে পারছিলাম এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো আমি প্রথমে বলেছিলাম টু টু দি পাওয়ার ওয়ান থেকে টু টু দি পাওয়ার টেন অবধি আমাদেরকে জেনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট টু টু দি পাওয়ার সিক্স কত হবে না দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি সিক্সটি ফোর থ্রি টু দি পাওয়ার ফোর মান কত না তিন নয় সাতাশ একাশি একাশি ফাইভের কিউব কত না ফাইভের কিউব আমাদের হয়ে যাচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আর টু টু দি পাওয়ার ফোর কত টু টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে আমাদের ষোলো তাহলে এখান থেকে আমরা আরামসে দেখে বলতে পারবো আমাকে চেয়েছে বৃহত্তম এদের মধ্যে বৃহত্তম কোনটি না বৃহত্তম হয়ে যাচ্ছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ যদি বৃহত্তম হয় কার থেকে এসছে না এইটা থেকে এসছে দেখো পাঁচের যদি আমরা রুট ফোর থাকে তাহলে আমরা পাবো সেটাকে একশো পঁচিশ ঠিক বোঝা গেলো তাহলে আমরা কি করলাম আমরা এগুলো নিলাম ঠিক আছে পাওয়ারের যেগুলো আমার হরে ছিল তাদের আমরা সব কটা লসাগু করলাম বারেও পেলাম গুণ করলাম মেন আমরা যেটা মাথায় রাখতে হবে এমন কিছু পাওয়ারে আনতে হবে যার মান আমরা বার করতে পারবো সহজে বাস তাহলেই হবে ঠিক নেক্সট দেখো একই টাইপের আরেকটা প্রশ্ন নিয়ে নিয়েছে এখানেও বৃহত্তম বার করতে বলেছে ঠিক তাহলে আমরা কি করব আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে যেটা আমার রুটে আছে সেটাকে আমি পাওয়ারে লিখে নিচ্ছি একের চার ফোর টু দি পাওয়ার একে তিন ঠিক আছে ফিফটিন টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আর টু ফর্টি ফাইভ টু দি পাওয়ার কত চলে আসছে আমাদের ওয়ান বাই বারো হয়ে আছে তাহলে আমি কার কার লসাগু বার করবো না আমি চার তিন ছয় আর বারো লসাগু নেব চার তিন ছয় আর বারো লসাগু কত বারো তাহলে ইন্টু আমি বারো করলাম ইন্টু বারো ইন্টু বারো আর ইন্টু বারো এই বারো এই বারো কাটলাম এই ছয় কাটলাম দুই তিন দিয়ে বারোকে কাটলাম চার চার দিয়ে বারোকে কাটলাম তিন তাহলে কী পাচ্ছি ছয়ের কিউব এখানে কী পাচ্ছি ফোর টু দি পাওয়ার ফোর এখানে পাচ্ছি এর স্কোয়ার আর এখানে পাচ্ছি টু ফোর টু দি পাওয়ার টু টু দি পাওয়ার ওয়ান ক্লিয়ার ছয়ের কিউব কত জানি আমরা দুশো ষোলো চার ফোর টু দি পাওয়ার ফোর কত টু ফিফটি সিক্স কত টু টু তার মানে এটাই আমার লাস্ট অ্যান্সার থাকলো তার মানে এদের মধ্যে বৃহত্তম বলেছে কে বৃহত্তম টু ফাইভ বৃহত্তম বৃহত্তম কোনো ডাউট আছে বাস এটা তাহলে আমাদের অ্যান্সার তাহলে আমরা কী করতাম এটা এমন একটা জায়গায় পজিশানে দিয়েছে যার মান আমরা বার করতে পারি না তার সঙ্গে আমরা এ তাকে আমরা এমনভাবে কনভার্ট করলাম যে ডিজিটগুলো আমরা বার করতে পারি সংখ্যার যে পাওয়ারগুলোকে আমরা মান ভ্যালু বার করতে পারি ভ্যালু বার করলাম কম্পেয়ার করলাম দেখলাম টু ফিফটি সিক্স তার মানে চারের পাওয়ার ওয়ান থার্ড মানে কিউব রুট ফোর হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার এটা আমাদের বৃহত্তম ঠিক আছে বোঝা গেলো চলো আমি এই চ্যাপ্টারে পিডিএফ দিয়ে দেবো পিডিএফে আরও কিছু অঙ্ক করবে থাকবে সেগুলো তোমরা প্র্যাকটিস করো নেক্সট ঠিক আছে দেখো এর আগে আমরা গ্রেটেস্ট পড়লাম এবার আমরা লিস্ট দেখছি কনসেপ্ট আমাদের এক থাকবে অ্যাপ্রোচ আমাদের সেম থাকবে কী অ্যাপ্রোচ থাকবে রুটগুলো তুলে দেওয়ার তাহলে রুট তুললাম তিনের পাওয়ার হয়ে গেল হাফ দুয়ের পাওয়ার একের তিন দুয়ের পাওয়ার হাফ আর ফোর চারের পাওয়ার হয়ে গেল আমার একের তিন ক্লিয়ার এবার আমাকে কী 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 দেখতে হবে না এই যে হর হরগুলো কী কী আছে দুই আছে আর তিন আছে এদের এম কত হবে সিক্স তাহলে ইন্টু আমি কত দিয়ে করবো ছয় ছয় কাটলাম দুই তিন তিন দুই দুই তিন তিন দুই কি পাচ্ছি না তিনের কিউব দুয়ের স্কোয়ার দুয়ের কিউব আর চারের স্কোয়ার তিনের কিউব কত সাতাশ দুয়ের স্কোয়ার কত চার দুয়ের কিউব কত আট চারের স্কোয়ার কত ষোলো পেয়ে গেলাম ক্ষুদ্রতম কি আছে ক্ষুদ্রতম তাহলে এটা আমাদের কি ক্ষুদ্রতম এটা আমাদের কি বৃহত্তম তাহলে যখন ভিডিওটা দেখবে তোমরা ক্ষুদ্রতম বার করার সঙ্গে সঙ্গে বৃহত্তম বার করে নিতে হবে তোমাদেরই প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল এরপর এই টাইপের কিছু উদাহরণ বাড়িতে তোমরা করো দেখো একটু লেভেল বাড়ালাম কোয়েশ্চেনটার কি বলেছে না অ্যাডেন্স দ্য ফলোয়িং ইন ডিসেন্ডিং অর্ডার তার মানে বড় থেকে ছোট আমাদেরকে সাজাতে হবে কাকে সাজাতে হবে না এই যে চারটে অপশন দিয়ে দিয়েছে বি সি ডি এই চারটেকে আমাকে সাজাতে হবে সাজানোর পর কীরকমভাবে প্যাটার্নে সাজাবো না এই যে কোনো একটা প্যাটার্নে আমার আসবে হুম এ মানে এখানে কত এইটা ঠিক আছে এই হিসাবে আমরা সাজাবো তারপর আমরা বলবো আমাদের অপশান এ উত্তর অপশান বি উত্তর অপশন সি উত্তর না অপশান ডি উত্তর মানে এই প্যাটার্নটা ম্যাচ করছে না এই প্যাটার্নটা ম্যাচ করছে না এই প্যাটার্নটা ম্যাচ করছে কোন প্যাটার্নটা ম্যাচ করছে ঠিক তাহলে আমাদেরকে জানবার জন্য আগে কি করতে হবে না আগে আমাদের এমন ভ্যালুতে আনতে হবে ওই সংখ্যাগুলোর যে ভ্যালুগুলো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো তাহলে প্রথম কাজ কী না আমার রুট তোলা তাহলে চার টু দি পাওয়ার একের তিন ঠিক আছে দুই টু দি পাওয়ার হাফ এখানে হয়ে গেল তিন টু দি পাওয়ার একের ছয় আর পাঁচ টু দি পাওয়ার একের চার হলো তারপর কী করবো দুই তিন চার আর ছয় লশা করব করবো কত বারো ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ আর ইন্টু টুয়েলভ তিন চারে বারো দুই ছয় বারো ছয় দুগুণে বারো চার তিনে বারো ক্লিয়ার তাহলে কী কী আসছে পাঁচের কিউব পাচ্ছি মানে একশো পঁচিশ তিনের স্কোয়ার পাচ্ছি মানে আমাদের নয় টু টু দি পাওয়ার কত পারছি সিক্স তাহলে দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি সিক্সটি ফোর এখানে কত পারছি ফোর টু দি পাওয়ার ফোর মানে কত দুশো ছাপ্পান্ন ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে তাহলে এবার আমাকে দেখে বলো যে দুশো ছাপ্পান্ন আমরা পেয়ে গেলাম কে বড় সংখ্যা কে ছোটো সংখ্যা সবচেয়ে ছোটো বড়ো থেকে ছোটো বলেছে বড়ো থেকে ছোটো তাহলে এক নম্বরে আমার আসবে এইটা দু নম্বরে কে আসবে দু নম্বরে আসবে এইটা তিন নম্বর সি চার নম্বর আমার হয়ে গেলো এটা তিন নম্বর হলো এটা আমাদের হয়ে গেল চার নম্বর এবার ইকুয়েশান খুঁজে নাও ফোর রুট থ্রি যদি আমাদের এ হয় এটা যদি আমাদের এ হয় এটা আমাদের বি হয় এটা সি হয় এটা ডি হয় তাহলে সবচেয়ে বড়োকে এ সবচেয়ে বড় হয়ে যাচ্ছে আমাদের এ এ সবচেয়ে বড় কথা অপশান নাম্বার ওয়ানে আছে দেখে নি সিকোয়েন্সটা ঠিক আছে কি না এ এক নম্বর তারপরে ডি আছে তারপর দেখো বি আছে তারপরে আমাদের সি আছে তাহলে অপশান সি আমাদের অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা বোঝাতে পারলাম ভালো করে একবার বলে দিচ্ছি শুনে না বড়ো থেকে ছোটো সাজাতে বলেছে চারটে আমাকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ঠিক এই চারটে কি অনুপাতে হবে সংখ্যা তার একটা আমাদেরকে প্যাটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে এই প্যাটার্নের মধ্যে বলতে কোন প্যাটার্নটা কারেক্ট ঠিক তাহলে আমরা চারটের মান বার করে নিলাম মান বার করে নেওয়ার পর আমরা দেখে নিলাম কোনটা সবচেয়ে বড়ো না দুশো ছাপ্পান্ন সব থেকে বড়ো তারপরে কে বারো চৌষট্টি তারপরে একশো পঁচিশ তারপর চৌষট্টি তারপর নয় এইবার প্রশ্নটা যদি অ্যাসেন্ডিংয়ের জায়গায় ডিসেন্ডিং অর্ডার থাকতো একই ব্যাপার হতো ঠিক তখন আমরা ছোট সংখ্যাকে আগে রাখতাম ছোটো থেকে বড় যখন বার করতাম তখন নয় ফার্স্ট হয়ে যেত সিক্সটি ফোর সেকেন্ড হয়ে যেত ওয়ান থার্ড আর টু ফিফটি সিক্স ফোর্থ হয়ে যেত দেখো বোঝা গেলো ঠিক কোনো অসুবিধা হলে কিন্তু কমেন্ট সেকশন তোমাদের জায়গা চলো নেক্সট একদম একই টাইপের অঙ্গ বড়ো থেকে ছোটো সাজিয়ে নিচ্ছি এবার আমরা ছোটো থেকে বড়ো সাজাবো ঠিক আছে অপশান আমি একটু কিনি একবার করে নিব আমরা তাহলে অপশান ছাড়া কী করে করতে হয় সেটাও দেখানো হয়ে যাবে প্রথম সংখ্যা কী আছে নয় ওয়ান থার্ড তারপরে তিন হাফ সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর এইট্টি টু দি পাওয়ার একের ছয় আছে লসাগু নেব তাহলে দুই তিন চার আর ছয় লসাগুই আছে বারো ইন্টু বারো ইন্টু বারো টু বারো ইন্টু বারো ছয় দুই চার তিন দুই ছয় তিন চার তাহলে কে কে থাকছে নাইন টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে থ্রি টু দি পাওয়ার সিক্স এটা আমাদের হয়ে যাচ্ছে ষোলোর কিউব আর এটা হয়ে যাচ্ছে আশির পাওয়ার দুই খুব একটা বড়ো পাওয়ার আসেনি নাইন টু দি পাওয়ার ফোর আমার হয়ে যাচ্ছে কত না একাশি একাশি স্কোয়ার একাশি স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে সিক্স ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ সিক্স ওয়ান থ্রি টু থ্রি আর সিক্স কত হবে দেখেন তিন নয় সাতাশ একাশি একাশির পরে হয়েছে টু ফর্টি থ্রি টু ফর্টি থ্রি মানে হচ্ছে সেভেন টোয়েন্টি নাইন সেভেন টোয়েন্টি নাইন ষোলোর কিউব কত হয়ে যাবে দুশো ছাপ্পান্ন ফোর জিরো নাইন সিক্স ফোর জিরো নাইন সিক্স আর আশি স্কোয়ার হয়ে যাচ্ছে সিক্স ফোর ডবল জিরো ক্লিয়ার তাহলে আমাকে বলেছে ছোটো থেকে সাজাতে হবে সবচেয়ে ছোটোকে সব থেকে ছোটো আমাদের হয়ে যাচ্ছে এই সংখ্যাটা এটা আমাদের এক নম্বরে চলে যাবে দু নম্বরে কে যাবে এটা যাবে তিন নম্বরে কে যাবে এটা যাবে চার নম্বরে যাবে এটা তার মানে সবচেয়ে ছোটো কে সবচেয়ে ছোটো আমাদের হয়ে যাচ্ছে বি তাহলে বি ঠিক তারপরে কে আসছে তারপরে আসছে আমাদের সি তারপরে আসছে ডি লাস্টে আসছে এ ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমরা ছোটো থেকে বড়ো সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম আমরা এর আগে বড়ো থেকে ছোটো সাজানো শিখলাম ঠিক এরপর আমরা একটা নতুন টাইপের প্রশ্ন দেখব দেখো এই যে কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা আর এস সগরওয়ালের বইতেও পাবো না বা সুবৃদ্ধা স্যারের বইতেও পাবো না এই কোয়েশ্চেনটা কিন্তু এসএসসির পরীক্ষায় নতুন এই ধরনের প্রশ্ন আসছে ঠিক আছে তো এই সমস্ত প্রশ্ন আমরা কী করে সলভ করবো কোয়েশ্চেনটা করবার আগে আমি একবার বলবো ভিডিওটা পজ করো পজ করে তোমরা নিজেদের মতন একবার ট্রাই করো ঠিক আছে দেখে না অঙ্কটা তোমরা কী অ্যাপ্রোচে করতে পারছো ট্রাই করে নেওয়ার পর এসে ভিডিওটা আবার প্লে করে দেখো যে আমার অ্যাপ্রোচটা কি ভালো হলো কি হলো না ঠিক আছে তাহলে তোমরা পজ করে ট্রাই করে নিও তো আমরা সলভ করি কোশ্চেনটা কি করে আমরা সলভ করব দেখো চারটে মান আমাদেরকে দিয়ে দিয়েছে দিয়ে বলে দিয়েছে নিচের মধ্যে কোনটি আমাদের ক্ষুদ্রতম হবে এখানে বলে দিতে পারতো স্মলেস্টের জায়গায় এটাকে বলে দিতে যে না লার্জেস্ট এটাও বলতে পারতো ঠিক আছে কোনটি লার্জেস্ট হবে সেটাও বলে দিতে পারতো তো কনসেপ্ট একই আমরা স্মলেস্ট বার করতে পারলে আমরা লার্জেস্টও বার করতে পারবো আর এর জন্য আমরা কিন্তু খাতাও ভরাবো না পাতাও ভরাবো না ঠিক আছে আমরা কি দেখবো দেখো আমরা যদি এইটার স্কোয়ার করে দিই ঠিক আছে প্রথম অঙ্ক কনসেপ্ট বোঝাবো তো ভালো করে বড়ো করে বোঝাবো ঠিক আছে তারপরে যদি স্কোয়ার করি কী পাবো না রুট এইটের স্কোয়ার পাচ্ছি প্লাস রুট ফাইভের স্কোয়ার পাচ্ছি প্লাস টু ইন্টু রুট এইট ইন্টু রুট ফাইভ পাচ্ছে পাচ্ছি তার মানে আলটিমেট আমরা কী পাবো আট পাঁচে তেরো রুট এইটের স্কোয়ার এইট রুট ফাইভের স্কোয়ার ফাইভ তাহলে আট আর পাঁচে তেরো প্লাস এখানে কী পাচ্ছি টু ইন্টু রুট আন্ডার ফোর জিরো পাচ্ছি সিমিলারলি আমরা যদি অপশান বিটাকে ভাঙি আমরা দেখে নিচ্ছি শিখে নিচ্ছি রুট সিক্স স্কোয়ার যদি করি কী পাচ্ছি না রুট সেভেনের স্কোয়ার প্লাস রুট সিক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু রুট সেভেন ইন্টু রুট সিক্স তাহলে আমরা পাচ্ছি সাত ছয় তার মানে তেরো প্লাস টু ইন্টু ফরটি টু তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এটা খুব সুন্দর প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না এখানেও তেরো প্লাস সামথিং এখানেও আমার তেরো প্লাস সামথিং ঠিক আছে তার মানে যে সংখ্যাগুলো আমার আছে আট আর পাঁচ এই দুটোকে যোগ করে আমি পাচ্ছি তেরো দেখো আমি সব কটাতেই কিন্তু পাচ্ছি তেরো দশ আর তিনে আমি পাচ্ছি তেরো এগারো আর দুইও আমি পেয়ে যাচ্ছি কত তেরো ঠিক আছে তার মানে যখন সংখ্যা আমার এরকম থাকবে তখন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ডিজিটের উপর কিন্তু এসে যাচ্ছে না পার্থক্যটা কে তৈরি করছে দেখো চল্লিশ পার্থক্যটা কেন তৈরি করতে থাকে বিয়াল্লিশ তাহলে এই চল্লিশ আর বিয়াল্লিশ আমরা কি করে পাবো না আমরা রুট আটের সঙ্গে যদি রুট পাঁচ গুণ করি কোন টার্মটাকে দেখছি না আমরা টু এবি টার্ম যেটা আছে টু এবি টার্মের এই যে এবি পার্টটা এই এবি পার্টটাই কিন্তু আমাদের ছোট বা বড় আমাদের নির্ধারণ করছে ঠিক আছে যদি অপশান সিটাকে ভেঙে নিই বুঝবার জন্য দেখো রুট টেন প্লাস রুট থ্রি যদি স্কোয়ার করে নিই তাহলে আমরা কি পাচ্ছি দশ তিনে তেরো প্লাস রুট থার্টি পাচ্ছি তার মানে এই দুটো সংখ্যা গুণ করে আমরা এখানে পেয়েছিলাম চল্লিশ এই দুটো সংখ্যা গুণ করে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত না বিয়াল্লিশ ঠিক এই দুটো সংখ্যা গুণ করেও আমরা এখানে কত পেয়ে যাচ্ছি না থার্টি আর এই দুটো গুণ করে আমরা পাচ্ছি বাইশ তার মানে এই চারটের মধ্যে কোন এবির মান সব থেকে ছোটো না এই যে বাইশ ঠিক আছে দেখো ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হুম আমরা চারটেকেই ভাঙলাম তার মানে আমরা একটা কনক্লুজনে কি আসতে পারি ঠিক আছে আমি যদি দেখো ব্যাপারটা বোঝা গেল আমরা একটা কনক্লুজনে কি আসতে পারি হুম না আমাদের সংখ্যা যদি এরকম দেয় রুট এ প্লাস রুট বি রুট সি প্লাস রুট ডি ঠিক আছে রুট ই প্লাস রুট এফ ধর এরকম আমরা লিখে নিলাম এখানে যদি এ প্লাস বি এর ভ্যালু ইকুয়ালস টু সি প্লাস এর ভ্যালু ইকুয়ালস টু ই প্লাস এর ভ্যালু যদি সমান হয় সমান হয় তাহলে ব্যাপারটা কার উপর ডিপেন্ড করছে না এর জন্য এবি এর জন্য সিডি এর জন্য ই ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা হ্যাঁ দেখো একদম ফর্মুলা ছোটোবেলা থেকে সবচেয়ে প্রথমে আমরা বীজগণিতে এই ফর্মুলাটাই শিখেছিলাম কোন ফর্মুলা এ প্লাস বি এর হোল স্কোয়ার যোগ করলাম সংখ্যার তার আমরা বর্গবার করলাম আমরা এখানে স্কোয়ার করলাম রুট এইট রুট ফাইভ রুট থার্টিন প্লাস সামথিং থার্টিন প্লাস সামথিং ঠিক তার মানে আমাদের সবকটা অঙ্ক দেখো এই জিনিসটা কমন আসছিলো থার্টিন প্লাস টু টু ইন্টু আমার কোনো একটা সংখ্যা বসছে তার মানে এই পার্টটা সবার জন্য আছে এটাকে আমরা ভুলে যাবো আমরা শুধুমাত্র দেখব এবি পার্টটা এবি পার্টটা কী করে পাচ্ছি আট পাঁচ গুণ করে সাত ছয় গুণ করে দশ তিন গুণ করে আর এগারো দুই গুণ করে ঠিক আছে বোঝা গেল এই টাইপের কিন্তু অঙ্ক নতুন নতুন অঙ্ক আমাদের অনেক পরীক্ষাতেই আসছে ঠিক আছে চলো নেক্সট অঙ্ক ঠিক আছে দেখো একই টাইপের অঙ্ক স্মলেস্ট ছিল গ্রেটেস্ট বলেছে কোনটি গ্রেটেস্ট আছে একবার আমি রিকোয়েস্ট করব ভিডিওটা পজ করে তোমরা এক খাতায় করো তারপর ভিডিওটা প্লে করো ঠিক আছে তো এই অঙ্কটারকে যদি আমরা আগের অ্যাপ্রোচে করতে যাই ঠিক আছে আগের অ্যাপ্রোচে মনে আছে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম সব কটার এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি হয়েছিলো ইকুয়ালস টু ই প্লাস এফ হয়েছিলো মনে আছে তাই জন্য আমরা এবি সি ডি আর এফকে কী করেছিলাম কম্পেয়ার করেছিলাম এদেরকে আমরা কম্পেয়ার করেছিলাম এদের মধ্যে আমরা তুলনা করে দেখেছিলাম কোনটা বড় আর কোনটা ছোট। এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা কি একদম পুরোপুরি সেম সেম নয় কেন সেম নয় না আমরা প্রথমটাকে ভেঙে দেখি না রুট চব্বিশ প্লাস রুট টেন আগেরটাই মনে ছিল কী হয়েছিল এই দুটো যোগফল সব কটার সমান ছিল এখানে দেখো চব্বিশ আর দশ যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে আমার যোগ করলে হয়ে যাচ্ছে চৌত্রিশ তিরিশ আর আট যোগ করলে কত হয়ে যাচ্ছে আটত্রিশ পনেরো আর চার চার মানে আমরা বলতে পারি রুট রুট আন্ডার সিক্সটিন পনেরো আর ষোলো যোগ করলে আমার হয়ে যাচ্ছে একত্রিশ তাহলে আমাদের কিন্তু প্যাটার্নটা মিল খাচ্ছে না কিন্তু কিছু তো একটা প্যাটার্ন আছে কী প্যাটার্ন আছে আমরা দেখে নিই তাহলে আমরা কী পাচ্ছি আমরা পাচ্ছি চব্বিশ প্লাস দশ প্লাস টু ফোরটি পাচ্ছি অপশান বি ভাঙলে কী পাচ্ছি রুট থার্টি প্লাস রুট এইট ছিল স্কোয়ার করে দিচ্ছি তার মানে তিরিশ আর একটা আমরা আটত্রিশ পেয়ে গেলাম প্লাস টু ইন্টু টু ফোর জিরো পেলাম মিল খুঁজে পেলাম দেখো এই পার্টায় মিল আছে অপশান সি লিখে নিই অপশান সি কী আছে রুট ফিফটিন প্লাস রুট চার আছে মানে রুট ষোলোর মানেই চার স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি পনেরো আর ষোলোতে একত্রিশ প্লাস টু ইন্টু টু ফোর জিরো অপশান ডি কী ছিল রুট বারো প্লাস রুট টোয়েন্টি তার মানে ইকলস টু থার্টি টু প্লাস টু ইন্টু টু ফোর তালে তাহলে আগের অঙ্কে আমাদের কে সমান হয়েছিল এ প্লাস বি এই অঙ্কে আমার কে সমান হয়েছে আমার সমান হয়ে গেছে এবি ইকোয়ালস টু ঠিক বোঝা যাচ্ছে ব্যাপারটা এটা যদি আমাদের রুট এ প্লাস রুট বি হয় রুট সি হয় এটা রুট ধরে নিচ্ছি রুট সি প্লাস রুট আর রুট পি যদি হয় তাদের এই যে ঠিক আছে মানে টু এ পার্ট বা টু বি সি পার্ট টু ইএ পার্ট সমান তাহলে আমরা কাকে দিয়ে বড়ো ছোটো ব্যাপার বা ব্যবহার করবো না এই চব্বিশ এই আটত্রিশ এই একত্রিশ আর এই বত্রিশ ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের এই ইনটু পার্টটা সবার সমান আচ্ছা এটা চব্বিশ ছিল এটা আমাদের হয়ে যাচ্ছে চৌত্রিশ চব্বিশ আর দশ থার্টি ফোর থার্টি ফোর প্লাস টু রুট ফোরটি তাহলে আমরা দেখে নিলাম না আমাদের এই যে ইন্ডিভিজুয়াল যে রুটের পার্টটা আছে এইটাকে যোগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি তাহলে এটা থার্টি ফোর থার্টি এইট একত্রিশ আর কুড়ি সবচেয়ে বড়কে সবচেয়ে বড়ো হয়ে গেল আমাদের এইটা এটা আমাদের সবচেয়ে বড় সংখ্যা কেননা আটত্রিশের সঙ্গে কিছু একটা যোগ হচ্ছে দেখো এই যে মানটা বেরোবে এর যা মান সেটা তো কনস্ট্যান্ট ভ্যালু সেটা দুজনের জন্য আমার একই জিনিস যোগ হবে তাহলে এই পার্টটার উপরে আমার টোটাল ব্যাপারটা ডিপেন্ড করছে ঠিক আছে তাহলে এই টাইপের বেশ কিছু অঙ্ক আমরা এই সিরিজে করবো এরপর আমরা আরও দুটো ক্লাস করব। ঠিক আছে এই সমস্ত অঙ্ক যে সমস্ত অঙ্ক আমাদের সিজিএলে আসছে আচ্ছার আসছে রেলে আসছে এই সমস্ত অঙ্ক কিন্তু সমস্ত বইয়ে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তো আমি বলবো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তোমরা কমেন্ট করবে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় অঙ্ক আমাকে জানিও আমি চেষ্টা করব পরের ক্লাসে সেগুলোকে রেক্টিফাই করে দেওয়ার এগুলো আমরা পজিটিভ দেখলাম নেক্সট ক্লাসে আমরা দেখব যদি এখানে মাইনাস থাকে ঠিক আছে তাহলে আমরা কি করে করব একদম চুটকি ঠিক আছে যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে দেখো যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার থাকে পুরো ব্যাপারটা যদি জানা থাকে তাহলে কিন্তু কোস কোশ্চেনটা করতে কোনো সময় লাগবে না ঠিক আছে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে চব্বিশ আর দশ গুণ করলে টু ফোরটি হচ্ছিলো তিরিশ আট গুণ করলে আমার টু হচ্ছে পনেরো আর ষোলো গুণ করলে আমার টু হচ্ছে হচ্ছে তো আমার জানা থাকলে আমার এটা দেখারই দরকার না আমি জাস্ট চব্বিশ আর দশ যোগ করে আমি লিখবো চৌত্রিশ তিরিশ আট আমার আটত্রিশ পনেরো আর ষোলো আমার একত্রিশ বারো আর কুড়ি আমার বত্রিশ বড়ো সংখ্যাকে আমরা দেখব টিক মারবো বেরিয়ে যাব। এটাই হয়ে যাচ্ছে আমাদের তিন সেকেন্ডের অঙ্ক বা দু সেকেন্ডের অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করো অঙ্ক এমনি হবে ঠিক আছে টাটা